তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? দেখো আজকে আমি তোমাদেরকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি। আগের দিন আমি তোমাদেরকে এক্সপ্যান্ডেড ফর্ম শিখিয়েছিলাম ক্লাস ফোরে, আজকে আমি তোমাদেরকে শেখাবো ফ্যাক্টরস অ্যান্ড মাল্টিপল। এইটা দেখো, এই বইটা কিন্তু হচ্ছে এনসিইআরটি সিলেবাসে সিবিএসই বোর্ডের বই। এই বইটার নাম হচ্ছে লার্ন ওয়েল ম্যাথামেটিক্স। তোমরা যারা প্রত্যেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছো, তারা যেমন স্কুলের টেক্সট বুকটা থেকে তো ম্যাথ করোই, তার সাথে সাথে তোমরা যদি এই ম্যাথটা, মানে আমি যেটা তোমাদেরকে শেখাচ্ছি এখান থেকে তোমরা শিখে যাও, তাতে তোমাদের অ্যাডভান্স ম্যাথও শেখা হবে, এক্সট্রা ম্যাথও তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর তোমরা যেখান থেকেই করো না কেন, কনসেপ্টটা তোমরা যদি বুঝে যাও একবার, তাহলে তো তোমরা নিজেদের বই থেকেই তোমরা বিভিন্ন ম্যাথ নিজেরা নিজেরাই করতে পারবে, যেগুলো হোমওয়ার্ক দেবে সেগুলোও করতে পারবে। আমি তোমাদেরকে এটা দেখো আজকে ভালো করে শেখাচ্ছি। দেখো এই যে আমরা প্রথমে যে ম্যাথটা দেখো আমরা শিখবো, সেটা হচ্ছে ফাইন্ডিং আউট ফ্যাক্টরস। আচ্ছা, এটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি রেগুলারলি আমার এই ক্লাসটা ফলো করতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, আর ভিডিওটা পুরোটা দেখবে ভালো করে, তাহলে তোমরা ভালো করে শিখতে পারবে। আর নোটিফিকেশান বেলটাও প্রেস করে দেবে, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সেটা পেয়ে যাবে। দেখো এখানে একটা প্রথমে যে ম্যাথটা আমরা দেখি, এখানে বলেছে এই যে ওয়ান আর ওয়ান টু অ্যান্ড ফোর ফ্যাক্টরস অফ এইট। এইটের কি এগুলো ফ্যাক্টর, সেগুলো আমরা কেমন করে শিখবো চলো দেখি। এখানে দেখো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে ওয়ানকে আমরা এইট দিয়ে ডিভাইড করব। তাহলে ওয়ান এইটস আর এইট, এখানে দেখো রিমাইন্ডার জিরো পেলাম। তারপরে দেখো টুকে আমরা ফোর দিয়ে ডিভাইড করব, এখানেও দেখো আমরা রিমাইন্ডার জিরো পেলাম। একই রকমভাবে ফোরকেও আমরা এইট দিয়ে ডিভাইড করছি, তাহলে এটাও আমরা রিমাইন্ডার জিরো পেলাম। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে আমি সমস্ত ডিভিশনগুলো করলাম, প্রত্যেকেরই দেখো রিমাইন্ডার হচ্ছে জিরো। তাহলে ইট মিন্স, এটার মানে কি, ইট মিন্স দ্যাট ওয়ান টু অ্যান্ড ফোর আর অল এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এইট, এরা হচ্ছে এইটে এক্স্যাক্টলি ডিভিজিবল হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে ওয়ান টু অ্যান্ড ফোর অল আর ফ্যাক্টরস অফ এইট। মানে যখনই তোমরা দেখবে যে এই যে কোনো নাম্বারসকে আমি এই সংখ্যাটা দিয়ে যদি ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার যদি জিরো বেরোয়, তখনই তোমরা বুঝবে যে সেই নাম্বারটা হচ্ছে এই অপর যে নাম্বারটা এইটের ফ্যাক্টর। এটাকে তোমরা আরেকভাবে করতে পারো, দেখো এইভাবে করতে পারো, এই যে দেখো এইটকে আমি এরকম ওয়ান দিয়ে ডিভাইড করছি, এইটকে টু দিয়ে করছি, এইটকে ফোর দিয়ে করছি। তারপর দেখো এই যে আমি সার্কেল করেছি গ্রিন কালিতে, এই যে গ্রিন কালিতে আমি সার্কেল করেছি, দিস ওয়ান টু ফোরস আর অল ফ্যাক্টরস অফ এইট, মানে এগুলোই হচ্ছে এইটের ফ্যাক্টর। বোঝা গেছে এই অঙ্কটা? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো পরের যে অঙ্কটা আছে, ইজ ফাইভ এ ফ্যাক্টর অফ এইটিন, আমাকে এটা বের করতে হবে। তাহলে আমরা কী করে বের করবো দেখো, আমরা করি ফাইভকে আমরা এইটিন দিয়ে ডিভাইড করছি, তো ফাইভ থ্রি যা ফিফটিন, এখানে আমরা কী দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি রিমাইন্ডার থ্রি। তাহলে এখান থেকে আমরা কী জানতে পারলাম, যে রিমাইন্ডার তো জিরো হচ্ছে না, সো ইট ইজ নট এ ফ্যাক্টর, সো ইট ইজ নট এ ফ্যাক্টর অফ এইটিন, এ ফ্যাক্টর নয়। তাহলে যখনই আমরা দেখলাম যে এটা রিমাইন্ডার জিরো হলো না, তখনই আমরা বুঝে নিলাম কি, যে ইট ইজ নট এ ফ্যাক্টর অফ এইটিন। তারপরে দেখো আমরা আর একটা অঙ্ক দেখি, ফাইন্ড আউট অল ফ্যাক্টরস অফ টোয়েন্টি ফোর। দেখো আমরা টোয়েন্টি ফোরকে ওয়ান দিয়ে টু দিয়ে থ্রি দিয়ে যথাক্রমে ডিভাইড করেছি, ফোর সিক্স এইট, এদিকে দেখো আরও আছে, এখানে হচ্ছে টুয়েলভ, এটা হচ্ছে টুয়েলভ দিয়ে, আর এটা টোয়েন্টি ফোর দিয়ে, প্রত্যেকটাতে আমরা দেখছি দেখো একটা করে আমরা রেজাল্ট পেয়েছি। ঠিক আছে, এই যে পেয়ে গেলাম, মানে এগুলো হচ্ছে এক্স্যাক্টলি ডিভাইজেবল। যেমন ধরো এই যে কোনো একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে টোয়েন্টি ফোরকে যদি আমি সিক্স দিয়ে ডিভাইড করি, তাহলে সিক্স ফোর সার টোয়েন্টি ফোর, জিরো রিমাইন্ডার পেয়ে গেলাম। আবার তোমরা আরেকটা করতে পারো, ধরো আমি এইটা দেখাচ্ছি এইট দিয়ে, তাহলে ধরো টোয়েন্টি ফোরকে এইট দিয়ে আমি ডিভাইড করছি, এইট থ্রি সার টোয়েন্টি ফোর, এটাও দেখো এক্স্যাক্টলি ডিভাইজেবল হয়ে গেলো, তাহলে জিরো পেলাম। তাহলে এই যে নাম্বারগুলো দেখো আমি গ্রিন কালিতে সার্কেল করেছি, ওয়ান টু থ্রি, এখানে ফোর সিক্স এইট, এখানে টুয়েলভ, এখানে টোয়েন্টি ফোর, এই নাম্বারসগুলো আর অল ফ্যাক্টরস অফ টোয়েন্টি ফোর, কেন, অ্যাজ দে ডিভাইড টোয়েন্টি ফোর এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে কারণ, এই কারণে এদেরকে আমরা বলছি ফ্যাক্টরস। বুঝতে পেরেছো তোমরা? দেখো আরও একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে ফোর ফর্টি আছে, তাহলে ধরো ফর্টিকে আমি প্রথমে কী করতে পারি, ফর্টিকে আমি ধরো ওয়ান থেকে শুরু করছি, ফর্টি ডিভাইড ওয়ান, ফর্টিকে আমি টু দিয়ে ডিভাইড করছি, ফর্টিকে আমি আর কত দিয়ে ডিভাইড করতে পারি, ফোর দিয়ে, এগুলো আমি টেবিল থেকে করছি। তোমরা যদি প্রত্যেকে টেবিল জানো, তাহলে তোমরা এগুলো অবশ্যই পারবে।
তাহলে 40 কে আমি আর কত দিয়ে করতে পারি 5 দিয়ে আর 40 কে করতে পারি 8 দিয়ে 40 কে 10 দিয়ে এবার দেখো আমি এগুলো রেজাল্ট দেখব এখানে তাহলে কত হবে 40 হবে এখানে হবে 20 এখানে হবে 10 এখানে হবে 8 এখানে হবে 5 এখানে হবে 4 তাহলে আমি এগুলো দেখছি সবগুলোই এক্স্যাক্টলি ডিভাইড করছে 40 কে 40 কে ডিভাইড করছে এই যেমন দেখো আমি এরকম দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এইভাবে হচ্ছে 4 10 আর 40 তাহলে এক্স্যাক্টলি ডিভাইড করছে ঠিক আছে তাহলে দেখো তাহলে এই যে আমি যেটা সার্কেল করছি এই যে 1 2 4 5 আর এখানে দেখো 8 আর 10 তাহলে 1 2 4 5 8 10 দিস অল আর ফ্যাক্টরস অফ অল আর ফ্যাক্টর অফ 40 তাহলে এগুলো 40 ফ্যাক্টর সমস্ত তোমরা শিখে নিলে এটা কেমন করে করতে হয় শিখে নিলে তো এবার দেখো আমি তোমাদেরকে আরেকটা জিনিস শেখাচ্ছি দেখো একই রকম কোয়েশ্চেন প্যাটার্ন নিশ্চয়ই তোমরা পাবে না তোমাদের যারা তোমরা সমস্ত স্টুডেন্টসরা তোমরা যেগুলো কম্পিটিটিভ এক্সাম দাও বা আদার্স যেগুলো এক্সাম দাও স্কুলের এক্সামে বিভিন্ন কোয়েশ্চেন প্যাটার্ন তো তোমাদের একটু আলাদা আলাদা থাকে তো আর একটা রকম কোয়েশ্চেন টাইপ আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কোয়েশ্চেনটা কী থাকে এরকম রাইট ইয়েস অর নো এখানে তোমাদেরকে তাহলে প্রুফ করতে হবে যে 3 ইজ এ ফ্যাক্টর অফ 12 এটা কি ইয়েস না নো তাহলে আমরা কেমন করে করবো দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পাশেই দেখো 3 কে আমি 12 দিয়ে ডিভাইড করছি 3 4 আর 12 এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিরো রিমাইন্ডার তাহলে আমি এখানে কি বলতে পারি ইয়েস তারপর দেখো 2 কে আমি 17 দিয়ে করছি 2 8 আর 16 এখানে দেখো রিমাইন্ডার 1 এখানে কিন্তু জিরো আসছে না ইট মিনস 2 টুটা কী হচ্ছে 17 কে এক্স্যাক্টলি ডিভাইড করছে না নট এক্স্যাক্টলি ডিভাইড তাই তো সেই জন্য আমরা বলতে পারি যে এটা হচ্ছে 17 এর ফ্যাক্টর নয় সেই কারণে এখানে আমি নো লিখেছি তারপর দেখো 8 আছে 8 ইজ এ ফ্যাক্টর অফ 25 তাহলে দেখো আমি 8 কে 25 দিয়ে করছি 8 ইজ আর 25 এটাও দেখো রিমাইন্ডার 1 আসে তাই জন্য আমরা বলছি যে এটা এর ফ্যাক্টর নয় তারপরে দেখো 5 ইজ এ ফ্যাক্টর অফ 20 এটা দেখো 5 কে আমি 20 দিয়ে ডিভাইড করেছি 5 4 আর 20 তাহলে অবশ্যই আমি কি বলতে পারি এর থেকে যে 5 ইজ এ ফ্যাক্টর অফ 20 ঠিক আছে তোমরা বুঝতে পেরেছো সবাই এটা ভালো করে তোমাদের কোথাও যদি কিছু অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে তারপরে দেখো আমি শেখাচ্ছি তোমাদেরকে যে ন্যাচারাল নাম্বার এই যে দেখো এখানে বলছে যে কাউন্টিং নাম্বারস আর কল্ড ন্যাচারাল নাম্বার কাউন্টিং নাম্বার মানে কি এই যে ধরো একটা আমি পেন রাখলাম এটা এটা বলো কতগুলো পেন ওয়ান পেন তারপর দেখো টু তারপর দেখো এই যে থ্রি তারপর দেখো এই যে ফোর তাহলে আমি কি করছি এই যে আমি কাউন্ট করছি ওয়ান টু থ্রি ফোর তাহলে এই যে কাউন্ট শুরু করছি কোথা থেকে ওয়ান থেকে তাহলে যেখান থেকে আমরা কাউন্ট করতে পারি যে নাম্বারসগুলো দিয়ে আমরা কাউন্ট করছি কাউন্টিং নাম্বারস আর কল্ড ন্যাচারাল নাম্বারস বুঝতে পেরেছো তোমরা সবাই তাহলে এর এক্সাম্পল কী হবে দেখো ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে এর এক্সাম্পল এবার তোমরা তো বলতে পারবে স্মলেস্ট ন্যাচারাল নাম্বার কোনটা সব থেকে প্রথমে এটা ওয়ান বুঝতে পেরেছো তোমরা সবাই এইটা তোমাদের মনে রাখা খুবই দরকার কারণ ন্যাচারালস নাম্বার দিয়ে তোমাদের অনেক কিছু অঙ্ক আসে ম্যাথ আসে সেগুলো তোমাকে তো করতে হবে আরও একটা জিনিস দেখো তোমাদেরকে দেখিয়ে রাখছি ন্যাচারাল নাম্বারস ক্যান গো এন্ডলেস ন্যাচারাল নাম্বারসে কিন্তু কোনো শেষ নেই ওয়ান থেকে শুরু হয়েছে যত দূর পর্যন্ত তোমরা কাউন্ট করতে পারবে তত দূর হবে তারপর দেখো আমরা শিখছি হোল নাম্বার ন্যাচারাল নাম্বারস অ্যালং উইথ জিরো আর কল্ড হোল নাম্বারস তাহলে এই যে আমরা শিখলাম আগের পাতায় যে ওয়ান টু থ্রি মানে কাউন্টিং নাম্বারসগুলোকে ন্যাচারাল নাম্বার বলে তার সাথে যদি তোমরা জিরোটাকেও ইনক্লুড করো জিরোটাকেও নাও এই টোটাল নাম্বারগুলোকে আমরা কী বলে থাকি হোল নাম্বার ঠিক আছে তাহলে এইগুলো আমরা শিখলাম প্রাইমারিভাবে কেমন করে ফ্যাক্টরস আমরা বের করব এবার আমি তোমাদেরকে শেখাবো যে ফ্যাক্টর ট্রি কেমন করে করতে হয় মেক এ ফ্যাক্টর ট্রি ফর দ্য ফলোয়িং দেখো কেমন করে করবো এটা কিন্তু খুব মজার এটা করতে তোমাদের খুবই ভালো লাগে খুবই মজা লাগবে তাই তোমাদেরকে এটা ভালো করে শেখাচ্ছি দেখো এই যে 60 60 কে ফ্যাক্টরটি দেখো 60 তো একটা কম্পোজিট নাম্বার তোমরা জানো কম্পোজিট নাম্বার প্রাইম নাম্বার মানে কি প্রাইম নাম্বার হচ্ছে ধরো আমি এখানে একটা নাম্বার লিখছি 7 তাহলে 7 এর ফ্যাক্টর কী কী হতে পারে দেখো 1 হতে পারে আর শুধু সেই নাম্বারটা নিজেই এটাকে কি তোমরা আর কোনো ফ্যাক্টর পাবে মানে টু দিয়ে পাবে টু বা থ্রি এগুলো কি এর ফ্যাক্টর হবে মানে আর কোনো নাম্বার যেটা 7 কে ডিভাইড করতে পারে পারে না তাহলে যে সকল নাম্বার সে শুধু ওয়ান আর সেই নাম্বারটা নিজেই থাকে
ফ্যাক্টর সেই নাম্বারটাকে আমরা বলি প্রাইম নাম্বার। আর মোর দেন টু ফ্যাক্টর যদি হয়, ধরো আমি বলছি এই যেমন ধরো এইট, দেখো তুমি তুমি নিজেই দেখতে পারবে ওয়ান হচ্ছে, টু হচ্ছে, ফোর হচ্ছে, এইট হচ্ছে, তাহলে মোর দেন টু ফ্যাক্টর হচ্ছে, তাহলে এই নাম্বারটাকে আমি বলছি কম্পোজিট নাম্বার। এবার দেখো ফ্যাক্টর ট্রি যখন তোমাকে বানাতে দেবে, তুমি মনে রাখবে সবসময় সেই নাম্বারটা একটা কম্পোজিট নাম্বার হবে, ইট মিনস 60 ইজ এ কম্পোজিট নাম্বার। তো আমাদেরকে কী করতে হবে, এই নাম্বারটাকে আমরা ব্রেক করতে থাকবো, ব্রেকডাউন করতে থাকবো কতদূর অবধি, যতক্ষণ না সেটা একটা স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে। তোমরা দেখে নাও আমি কেমন করে করছি, দেখলেই তোমরা বুঝতে পারবে। 60কে ধরো আমি প্রথমে টু দিয়ে শুরু করছি, ছোটো ছোটো নাম্বার দিয়ে তোমরা ব্রেকডাউন করতে শুরু করবে। টু দিয়ে করছি, টু দিয়ে টু 30, তারপর দেখো এটাও একটা কম্পোজিট নাম্বার, তাই তো? তোমরা তো নিশ্চয়ই জানছো যে এটা কম্পোজিট নাম্বার। তাহলে আমাদেরকে কী করতে হবে, এটাকে আবার আমাদেরকে ব্রেকডাউন করতে হবে। টু দিয়ে করছি, টু এদিকে, এটাকে থ্রি দিয়ে করছি, ধরো থ্রি থ্রি টেন্স, ঠিক আছে? এটা তোমরা নিজেদের সুবিধা মতো করতে পারো, কোনো অসুবিধা নেই। টেনও দেখো একটা কম্পোজিট নাম্বার। আচ্ছা এইদিকে দেখো, এই যে টু আর থ্রিটা আমি পেলাম, এইগুলোকে তুমি কি আর ব্রেকডাউন করতে পারবে? পারবে না, তাই জন্য এগুলো এইটাই থাক। এবার টেন তো একটা কম্পোজিট নাম্বার, টেনকে আমরা আবার ভাঙবো টু অ্যান্ড ফাইভ। এবার তোমরা দেখো যে টু আর ফাইভ এই যে দুটো নাম্বার, এই দুটো কি আর ডিভাইড করা যাবে? যাবে না। তাহলে এখানে আমি কি লিখতে পারি, টু অ্যান্ড ফাইভ ক্যান নট বি ডিভাইডেড ফার্দার। আর কিন্তু এগুলোকে আমি ব্রেকডাউন করতে পারবো না। আমি তোমাদেরকে এইটাই বোঝাতে চাইছিলাম যে প্রাইম নাম্বার অবধি তোমাদেরকে ভাঙতে হবে। তাহলে কি হচ্ছে, এই এই দুটো হচ্ছে দে দে আর প্রাইম নাম্বার, বুঝে গেলে তোমরা কি? তাহলে এইভাবে তোমাদেরকে ফ্যাক্টর ট্রি বানাতে হবে, ঠিক আছে? আর একটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি, সেটা 48টা। হ্যাঁ দেখো 48কে আমরা এবার করতে শুরু করি এখানে, 48, ঠিক আছে? তো 48টা তো একটা কম্পোজিট নাম্বার, তাহলে আমরা এখানে কী দিয়ে ধরো শুরু করব? এখানে ধরো আমি সিক্সের টেবিল তো তোমরা জানোই, এর জন্য কিন্তু তোমাদেরকে টেবিলটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে 60 আমি ভাঙছি, ব্রেকডাউন করছি সিক্সটার 48, এইটটা দেখো। এবার দেখো এইদিকে যে সিক্সটা আছে, এই সিক্সটা কিন্তু, এটা তো প্রাইম নাম্বার নয়, তাহলে এটাকে তুমি আবার ভাঙতে পারো, টু থ্রি যার সিক্স করে দিতে পারো, টু থ্রি যার সিক্স। তারপরে দেখো এইটটাকে ভাঙছি, এইটটাকে ভাঙছি দেখো ফোর টু যার এইট। দেখো এখানে ফোরটা, এটা কিন্তু আবার ব্রেকডাউন করা যাবে, ফোরটা তো প্রাইম নাম্বার নয়, তাহলে ফোরটাকে আমি আবার ভাঙছি টু 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 যার ফোর। তাহলে এই ফ্যাক্টর ট্রি দাঁড়ালো এইগুলো। তুমি দেখো এবার এই যে নাম্বারগুলো আমি পেলাম, এই নাম্বারগুলোকে কি আমি আর ব্রেকডাউন করতে পারবো? পারবো না। তাহলে একটা কম্পোজিট নাম্বারকে আমরা ততটা পর্যন্তই ব্রেকডাউন করতে পারবো যতক্ষণ না টিল দে আর লেফট উইথ স্মলেস্ট প্রাইম ফ্যাক্টর, যতক্ষণ না তারা আর প্রাইম ফ্যাক্টরসে পরিণত হয়, বুঝতে পেরেছো? তারপরে তোমরা স্টপ করে দেবে। তাহলে এইভাবে তোমরা এই যে 56 আছে, 72 আছে, এগুলোও তোমরা করতে পারবে। আচ্ছা আজকে আমি তোমাদেরকে এতটা অবধি শেখালাম, নেক্সট দিন আমি তোমাদেরকে মাল্টিপেলস শেখাবো, কেমন করে মাল্টিপেলস বের করতে হয়। তার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটা প্রেস করবে, তাহলে তুমি ভিডিও পেয়ে যাবে নতুন যখন আপলোড করব। ঠিক আছে, তাহলে পরের দিন দেখা হচ্ছে।